গঙ্গা মাটি দিয়ে তৈরি প্রায় ছ ফুট উচ্চতার শ্বেতবর্ণা রাজবল্লভী মাতার ডান পা রয়েছে কালভৈরবের বক্ষস্থলে, আর বামপদ রয়েছে বিরূপাক্ষের মস্তকে। এই রাজবল্লভী মায়ের মন্দিরে আপনারা মাত্র 30 টাকা দিয়ে কুপন কেটে মায়ের ভোগ গ্রহণ করতে পারেন মধ্যাহ্নে। তবে সকাল 9টা 10টার মধ্যেই এই কুপন সংগ্রহ করে নিতে পারলে ভালো। নমস্কার বন্ধুরা, জ্যোতিষানবসী সৌম্যজ্যোতির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায়। আজ আমি যাত্রা করছি হুগলি জেলার রাজবলহাটে রাজবল্লভী কালী মন্দিরের উদ্দেশ্যে। আমি প্রথমে বাগনানের আমতা হয়ে উদয়নারায়ণপুর যাব। উদয়নারায়ণপুর থেকে প্রায় 10 কিমি গেলেই দর্শন পাব জাগ্রত শ্বেতবর্ণা রাজবল্লভী মাতার। আজ আমি আপনাদেরকে রাজবল্লভী মাতার মূর্তি ও মন্দির দর্শন করাব, তার সাথে সাথে এই মন্দিরের মাহাত্ম্য যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। এই মন্দির কে কবে প্রতিষ্ঠা করেছিলেন, এই মন্দিরের ভোগ গ্রহণ করতে চাইলে আপনারা তা কিভাবে করবেন, এই মন্দিরের নিত্যদিন ও বিশেষ পুজো কিভাবে হয়, তা সবই আমি আজ আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আমার আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা এই রাজবল্লভী মন্দির সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। প্রায় 780 বছরের পুরনো জাগ্রত এই রাজবল্লভী মাতার মন্দির হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর মহকুমার রাজবলহাটের। এই রাজবল্লভী মাতার মন্দির প্রতিষ্ঠার পূর্বে নাম ছিল রাজপুর। রাজবল্লভী মাতা প্রতিষ্ঠা হওয়ার পর এই দেবীর নাম অনুসারে এই জায়গার নাম হয় রাজবল্লভী হাট। কালক্রমে তা রূপান্তরিত হয়ে এখন এর নাম হয় রাজবলহাট। এই রাজবল্লভী মাকে কে প্রতিষ্ঠা করেছিলেন তা নিয়ে 2-3 ধরনের কিংবদন্তি রয়েছে। তার মধ্যে যেটি সবচেয়ে জনপ্রিয় ও নির্ভরযোগ্য সেটি আমি আপনাদের বলছি। একদিন এক রাজা সদানন্দ রায় গুরুর নির্দেশে মৃগয়া ক্ষেত্রে যে স্থানে তার রাজকার্যে বৃতরাগ সৃষ্টি হয়েছিল সেই বনমধ্যে শবসাধনায় ব্রতী হলেন। তখন একদা এক শ্বেতবর্ণা দেবীর আবির্ভাব ঘটে। বরাভয় দায়িনী ষোড়শ মূর্তিতে দেবী আবির্ভূতা হয়ে রাজাকে প্রত্যাদেশ দিলেন, এই ভূখণ্ডে আমার মূর্তি প্রতিষ্ঠা করো। তারপর রাজা সদানন্দ রায় এই রাজবল্লভী মাতার মন্দির প্রতিষ্ঠা করেন। আবার কেউ কেউ বলেন সপ্ত ডিঙা নিয়ে এক কামশক্ত বণিক বাণিজ্য করতে যাবার সময় এই স্থানে নোঙর ফেলেন ও এক কিশোরীকে আহ্বান জানান। ওই কিশোরী যখন 6টা বজ্রায় পা দেয় তখন 6টা বজ্রায় ডুবে যায়। 7তম বজ্রায় ওই কিশোরী পা দেওয়ার আগেই ওই কামশক্ত বণিক তখন তার ভুল বুঝতে পারে। তখন ওই কিশোরীর পাদপদ্মে আঁচড়ে পড়ে ক্ষমা ভিক্ষা করেন ওই বণিক। পরে ওই বণিক এই রাজবল্লভী মায়ের মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করেন। সঠিকভাবে এই মন্দির কত সালে প্রতিষ্ঠা হয়েছিল তা বলা না গেলেও জানা যায় আনুমানিক 1242 খ্রিস্টাব্দে এই রাজবল্লভী মায়ের মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা হয়। বর্তমানে এই সুন্দর মন্দিরটি তৈরি হয় 1340 সালে। মন্দিরের মেন গেটের সামনেই অনেক পুজো দেওয়ার দোকান রয়েছে, আপনারা এখান থেকে মাকে পুজো দেওয়ার জন্য পুজোর ডালি নিতে পারেন। মন্দিরের মেন গেট দিয়ে ঢুকলেই প্রথমেই চোখে পড়বে নাট মন্দিরের। নাট মন্দিরটি খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে, পুরো মন্দির চত্বরটি প্রাচীর দিয়ে ঘেরা। মন্দির চত্বরের মধ্যে রাজবল্লভী দেবীর মন্দির ছাড়াও আরও 5টি শিব মন্দির রয়েছে। শ্রী ত্র্যম্বকেশ্বর শিব মন্দির, শ্রী সোমেশ্বর শিব মন্দির, শ্রী রাজরাজেশ্বর শিব মন্দির, শ্রী নন্দিনেশ্বর শিব মন্দির, শ্রী বাণেশ্বর শিব মন্দির। এছাড়া মন্দিরের পেছনে মায়ের ভোগশালা রয়েছে, কাঠের আগুনে মায়ের নিত্য ভোগ রান্না হয়। আর মন্দিরের সামনে রয়েছে একটি বাঁধানো ঘাট সহ বড় পুকুর। মূল মন্দিরের সামনেই রয়েছে কাপড় দিয়ে ঘেরা বলির জায়গা। আমি সাধারণত মা কালীর 4 হাত দেখি, কিন্তু এখানে রাজবল্লভী মাতা দ্বিভুজা, আপনারা তা দেখছেন। প্রায় 6 ফুট উচ্চতার শ্বেতবর্ণা এখানকার রাজবল্লভী মাতা। গঙ্গা মাটি দিয়ে তৈরি হয় এই মায়ের মূর্তি। রাজবল্লভী মায়ের ডান হাতে রয়েছে ছুরি আর বাম হাতে রয়েছে রক্তপত্র। রাজবল্লভী মাতার ডান পা বা দক্ষিণ পদ রয়েছে কালভৈরবের বক্ষস্থলে আর বাম পদ রয়েছে বিরূপাক্ষের মস্তকে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, সাধারণত যে কোনো দেবদেবীর মূর্তির সামনে থাকে ঘট, এখানে রাজবল্লভী মায়ের সামনে কোনো ঘট নেই।
ঘরটি রয়েছে মায়ের বাঁ দিকে। এখানে এই ঘটকে কখনো বিসর্জন দেওয়া হয় না। তবে প্রতি 12-14 বৎসর অন্তর রাজবল্লভী মাতার নবকলেবর হয়, আর এই নবকলেবর হয় শুভ অক্ষয় তৃতীয়ার দিন। এখানে মায়ের মন্দিরে মা ছাড়াও প্রত্যেক দিন গণপতি, বাসুদেব, লক্ষ্মী, সরস্বতী, ভগবতী, মা ষষ্ঠী ও মহাদেবের পুজো হয়। প্রতিদিন সকাল 9টার পর মায়ের নিত্য পুজো শুরু হয়। পীঠ নির্ণয় গ্রন্থে এই স্থানটি অন্যতম শাক্তপীঠ হিসাবে পরিগণিত হয়। রাজবল্লভী মায়ের মন্দিরের রন্ধনশালাটি রাজবল্লভী মাতার মন্দিরের পেছন দিকে অবস্থিত। কাঠের আগুনে এখানে নিত্যদিন মায়ের মধ্যাহ্নভোগ রান্না হয়। এই রাজবল্লভী মায়ের মন্দিরে আপনারা মাত্র 30 টাকা দিয়ে কুপন কেটে মায়ের ভোগ গ্রহণ করতে পারেন মধ্যাহ্নে। তবে সকাল 9টা-10টার মধ্যেই এই কুপন সংগ্রহ করে নিতে পারলে ভালো, কারণ রবিবার ও যে কোনো ছুটির দিন এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। প্রায় 1,000-1,200 ভক্তের রান্না হয় এই ছুটির দিনগুলোতে, আর তা না হলে প্রায় 500-600 ভক্ত প্রতিদিনই মায়ের ভোগ গ্রহণ করেন। এখানে খুবই অল্প তেলে মায়ের ভোগ রান্না করা হয়। মন্দিরের ভোগশালাতে বসেই স্টিলের থালাতে মায়ের ভোগ খুব ভালোভাবে আপনারা খেতে পারবেন। আজকে রান্না হয়েছে ভাত, ডাল, সমস্ত সবজি দিয়ে পালং শাকের ঘণ্ট আর পায়েস। রাজবল্লভী মায়ের প্রিয় ভোগ হলো নোটে শাক, ঘুষো চিংড়ি, অঙ্গুরি তামাক। মায়ের মন্দিরে নিত্য কিভাবে পুজো হয় সেটি বলার আগে আপনাদেরকে একটি ছোট্ট কাজ আমি করতে বলবো। এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইবের সাথে সাথে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনের অল বোতামে আপনারা ক্লিক করে দেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা মায়ের সন্ধ্যা আরতি হয়। তবে যা দেখার সৌভাগ্য আমার আজকে হবে না, তার আগেই আমাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই সন্ধ্যারতির পর মায়ের খাটে মশারি সহ মালাকার শয্যা রচনা করা হয়। তারপর গড়গড়ায় মায়ের তামাক সেজে দেবার পর মন্দিরের দ্বার বন্ধ করা হয়। এখানে শরৎকালে যে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোর সময় বিশেষ কিছু রীতি মেনে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে দুর্গাপূজার রীতি অনুযায়ী মায়ের নিজস্ব ধ্যান মন্ত্রে মায়ের বিশেষ পুজো হয়। এখানে দুর্গাপুজোর সময় যে মায়ের বিশেষ পুজো হয় সেই সময় প্রত্যেক বছর নবমীর দিন এখনো মহিষ বলি হয়। এছাড়া এখানে ছাগ বলির প্রথা তো রয়েছেই। ছাগ বলির পূর্বে এখানে একটি বিশেষ প্রথা রয়েছে। একটি সম্পূর্ণ কৃষ্ণবর্ণের ছাগ শিশুকে শূন্যে এক খড়গের প্যাঁচ দিয়ে বলি দেওয়া হয়। তাই আজও এই দুর্গাপুজোর নবমীর দিন সেই প্যাঁচ, ছাগ বলি ও একটি মেষ বলি দেওয়া হয়। এখানে আবার এই মহিষকে বলি দেওয়ার সময় যুপকাষ্ঠে শয়ন করানো হয় না। যুপকাষ্ঠের সম্মুখে দণ্ডায়মান অবস্থায় এক খড়গাঘাতে এই বলিদান দেওয়া হয়। কিন্তু এই বলিদানের খড়গ কোনোভাবেই যেন ভূমিপর্শ না করে। আর এখানে এই দুর্গাপূজার সময় মায়ের মন্দিরে পুজোপাঠ সম্পূর্ণ হয় প্রাচীন জলঘড়ির সময়ানুসারে। এছাড়া সন্ধি পুজোর সময় এখানে একটি বিশেষ প্রথা রয়েছে। সন্ধি পুজোর সময় মায়ের ও যাত্রীদের যে স্নানের পুকুর রয়েছে সেই পুকুরে সপ্ত ডিঙা ভাসানো হয়, আর সবশেষ ডিঙিটা ছাড়া বাকি 6টি ডিঙাকেই জলের তলায় তলিয়ে দেওয়া হয়। আমি প্রথমেই বলেছি এই রাজবল্লভী মাতা এখানে খুবই জাগ্রত রূপে অধিষ্ঠিত। এখানে মায়ের কাছে কোনো কিছু প্রার্থনা করলে সেই ভক্তের প্রার্থনা মা মন দিয়ে শোনেন এবং ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করেন। এরকম অনেক কাহিনী রয়েছে যেখানে ভক্তরা মায়ের কাছে গিয়ে তার প্রার্থনা জানানোর পর মা তার প্রার্থনা পূরণ করেছেন। সেই সমস্ত গল্প বলতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। এই মন্দিরের সামনেই একটি মিষ্টি দোকান রয়েছিল। ওই ভদ্রলোকের গলায় ক্যান্সার হয়েছিল। মায়ের কাছে প্রার্থনা করার পর মায়ের কৃপাতেই ওনার ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময় হয়। আজ উনি ভালো আছেন। তাই আমি আপনাদেরকে বলবো একটিবার আপনারা এই রাজবল্লভী মাতার মন্দিরের দর্শন করুন, আপনাদের খুবই ভালো লাগবে। মন্দিরের পরিবেশ একদম শান্ত, সিদ্ধ, মনোরম, খুবই নিরিবিলি জায়গা, আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনারা যারা তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালতে যান বা তারকেশ্বরে যখন আসেন, তারকেশ্বর থেকে মাত্র 20 কিলোমিটার পথ এই রাজবল্লভী মাতার মন্দির। তাই বলবো আপনারা তারকেশ্বরে এলে একটিবার এই রাজবল্লভী মাতার মন্দির দর্শন করুন।
এবার বলি আপনাদেরকে আপনারা কিভাবে এই রাজবল্লভী মাতার মন্দিরে আসবেন। আমি বাইক নিয়ে গেছিলাম উদয়নারায়ণপুর হয়ে। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, আপনারা হাওড়া তারকেশ্বর রেলপথে হরিপাল স্টেশন বলে একটি স্টেশন পড়ে, সেই স্টেশন হইতে 10 নম্বর বাসে চাপবেন, তাহলেই রাজবল্লভী মন্দিরে চলে আসবেন। এছাড়া তারকেশ্বর থেকে এই রাজবল্লভাট প্রচুর ট্রেকার চলে, আপনারা ট্রেকারে চড়েও চলে আসতে পারেন। আর আপনারা যারা বাগনান ও আমতা হয়ে যাবেন, আপনারা উদয়নারায়ণপুরে পৌঁছাবেন। উদয়নারায়ণপুর থেকে সোজা রাস্তা মাত্র 10 কিলোমিটার গেলেই এই রাজবল্লভী মাতার মন্দিরে পৌঁছে যাবেন। পথে যদি কোনো অসুবিধা হয়, আপনারা যে কোনো লোককে জিজ্ঞেস করে নিতে পারেন, ওনারা সবাই জানেন এই মন্দির সম্পর্কে। এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বললাম এই রাজবল্লভী মাতার মন্দির সম্পর্কে। আমি ওখানে গিয়েছি, আমি যা দেখেছি ও তার সাথে শ্রী নিমাই সাহা চৌধুরীর দেবী রাজবল্লভী মাতার প্রতিষ্ঠা কাহিনী এই বইটা থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে আমি তুলে ধরেছি এই মন্দিরের মাহাত্ম্য। এই মন্দির সম্পর্কে আরও কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। জয় দেবী রাজবল্লভী মাতার জয়। আজ এই পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটিবার রাজবল্লভী মাতার দর্শন করে যান। নমস্কার।